কোয়ারেন্টিনের অর্থ হলো কেউ যদি কোনো ছোঁয়াচে বা সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন তখন তাকে সবার থেকে সাময়িক কালের জন্য আলাদা করে রাখা হয় অথবা তার চলাচল সীমাবদ্ধ করা হয়, যেন ওই ব্যক্তির মধ্যে যদি কোনো রোগ শনাক্ত হয় সেটা যেন অন্য কারো মধ্যে ছড়িয়ে না পড়ে। সাধারণত যারা সুস্থ মানুষ, কোনো রোগ নেই, তারা যদি এমন কোনো পরিবেশে থাকেন যার আশেপাশে এই সংক্রামক রোগ ছড়িয়ে পড়েছে, তখন তাদেরকে কোয়ারেন্টিন করে পর্যবেক্ষণ করা হয়, যেন তিনি সুস্থ এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত তার সংস্পর্শে কেউ আসতে না পারে। কোয়ারেন্টিন করা হয় তাদেরকে যারা রোগের ঝুঁকিতে রয়েছে, অর্থাৎ যাদের এই রোগ থাকতেও পারে আবার নাও থাকতে পারে। আর আইসোলেশন হলো যার মধ্যে ওই সংক্রামক ব্যাধি শনাক্ত করা হয়েছে, তখন সংক্রমণ ঠেকাতে তাকে সবার থেকে বিচ্ছিন্ন করে রাখা হয় যতক্ষণ না তিনি পুরোপুরি সেরে উঠছেন। রোগের বিস্তার ঠেকাতে কোয়ারেন্টিন বেশ পুরনো একটি পদ্ধতি। 1400 শতকে ইউরোপে ব্ল্যাক ডেথ মহামারী আকার নিলে ভেনিস কর্তৃপক্ষ একটি নিয়ম জারি করে, বন্দরে কোনো জাহাজ ভিড়িয়ে যাত্রীদের নামানোর আগে সেটাকে সমুদ্রে 40 দিন নোঙর কোণে রাখতে হবে। এই 40 সংখ্যাটিকে ইতালিয়ান ভাষায় কোয়ারান্তা বলা হয়। এই অপেক্ষা সময়টিকে তারা বলতো কোয়ারান্তিনো, সেই থেকে এসেছে কোয়ারান্টিন। যখন কোনো সংক্রামক রোগ ছড়িয়ে পড়ে তখন এটি নিয়ন্ত্রণের প্রথম উপায় হলো যারা অসুস্থ তাদের আইসোলেশনে রাখা এবং যারা ঝুঁকিতে আছেন তাদের কোয়ারেন্টিন করে রাখা, কেননা তাদেরকে আলাদা না করলে এই রোগের বিস্তার অনিয়ন্ত্রিত হারে ছড়িয়ে পড়বে যা মহামারী আকার নিতে পারে। কোয়ারেন্টিন বা আইসোলেট করলে গবেষকরা ওই রোগের প্রতিষেধক বা চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের সময় পান, সেই সঙ্গে চিকিৎসকরাও অসুস্থদের সংখ্যা নিরূপণ, তাদের স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং তাদের নিবিড়ভাবে পরিচর্যা সহ সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করতে পারেন। কোয়ারেন্টিনের এই সময়কাল নির্ভর করে ওই রোগ বা ওই ভাইরাসটির বৈশিষ্ট্যের উপর। সম্প্রতি যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে এটি শরীরে সংক্রমণ থেকে শুরু করে এর লক্ষণ দেখা দেওয়া পর্যন্ত 14 দিন সময় নেয়। তাই করোনা ভাইরাসের কারণে যাদেরকে কোয়ারেন্টিন করা হচ্ছে তাদেরকে 2 সপ্তাহ পর্যবেক্ষণে রাখতে বলা হচ্ছে। কাউকে কোয়ারেন্টিনে আনার পরপরই তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয় রোগের উপস্থিতি আছে কি নেই বোঝার জন্য। করোনা ভাইরাসের ক্ষেত্রে ব্যক্তির নাক, গলা ও শ্বাসযন্ত্র থেকে নমুনা সংগ্রহ করা হয় এবং 24 ঘন্টার মধ্যেই যার ফলাফল পাওয়া যায়। স্বাস্থ্য পরীক্ষায় রোগ শনাক্ত হলে বা রোগের লক্ষণ দেখা দিলে রোগীকে হাসপাতালের বিশেষ ইউনিটে আইসোলেট করা হয়। রোগ শনাক্ত না হলে তাকে কোয়ারেন্টিনে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত চিকিৎসক, নার্স বা স্ক্রিনিং বিশেষজ্ঞরা পর্যবেক্ষণে রাখেন। কোয়ারেন্টিনে থাকাকালে সেবাদানকারী ছাড়া আর কারোর সঙ্গে সরাসরি দেখা করার কোনো সুযোগ নেই, তবে তারা যোগাযোগ রাখতে পারবেন। এক এক দেশে এক একভাবে কোয়ারেন্টিন করা হয়। চীনে যেমন উহানবাসীকে ঘরের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে, সেখানকার পরিবহন, দোকানপাট সবকিছুই বন্ধ রাখা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র তাদের বিশ্বের সামরিক ঘাঁটিতে মানুষকে কোয়ারেন্টিন করছেন। অন্যদিকে অস্ট্রেলিয়া তাদের মূল ভূখণ্ড থেকে 2000 কিলোমিটার দূরে ক্রিসমাস আইল্যান্ডে রাখছেন ঝুঁকিতে থাকা এই মানুষদের। কাউকে কোয়ারেন্টিন করার আগে তাকে সেটার স্থান, সময় এবং কারণ সম্পর্কে পরিষ্কারভাবে জানাতে হবে। জোর করে নয়, বরং তাকে বুঝিয়ে অনুমতি নিয়ে আলাদা করতে হবে। আশ্বস্ত করতে হবে যেন তিনি ঘাবড়ে না যান, কারণ কোয়ারেন্টিন মানে কাউকে বন্দি করা নয়। কোয়ারেন্টিন করতে হবে জনসমাগম থেকে দূরে নিরিবিলি পরিবেশে যার চারপাশে বেষ্টনী আছে। প্রয়োজনে নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করতে হবে। ওই ব্যক্তিকে আনা নেয়া করতে হবে সম্পূর্ণ সুরক্ষিতভাবে। যে পরিবহনে তিনি চড়বেন সেখানে সুস্থ মানুষকে তোলা যাবে না, তবে চালক, পাইলট বা ক্রু, চিকিৎসক হিসেবে যারা থাকবেন তাদেরকে সম্পূর্ণ সুরক্ষিত থাকতে হবে। কোয়ারেন্টিন করে রাখা প্রত্যেকের শোবার ব্যবস্থা থাকবে আলাদা। সেখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং গরম ও ঠান্ডা পানির সুব্যবস্থা থাকতে হবে। প্রয়োজন মতো খাওয়া বা বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি পরিচ্ছন্নতা, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, যোগাযোগের সুবিধা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকতে হবে। এসব সেবা দিতে কোনো বিভেদ করা যাবে না, সবাইকে সমান দৃষ্টিতে দেখতে হবে।